আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী সোহাগের আর একটা পুরাতন ভিডিওতে। 2019 নভেম্বরে গিয়েছিলাম দার্জিলিং, তো সেই 2019 নভেম্বরের ভিডিওই শেয়ার করছি আপনাদের সাথে। বলো কেমন লাগছে, বলো। ভালো লাগছে। তাই তোমার কেমন লাগতেছে? তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ বলো? বন্ধুরা, আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আমরা চলে যাব দার্জিলিং এর বিখ্যাত মেলে। আমার সাথে আছে রাইদা এবং তার মা। তো তোমাদের জন্য ওষুধ কিনতে হবে নাকি? কাশি, ঠান্ডা, জ্বর। বন্ধুরা, দার্জিলিংয়ে আসার ডিটেল ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে, সেখান থেকে দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো। যা হোক, আজকে বিকেলে আমরা দার্জিলিংয়ে পৌঁছে হোটেল ঠিক করে হোটেলে জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়ি আমাদের বহুল আকাঙ্ক্ষিত মেল দেখতে। মেলে যাওয়ার পথে হাতের বাঁ পাশে পড়ল বিখ্যাত গ্লেনারিজ রেস্টুরেন্ট। এখানে দাঁড়িয়ে আমরা দু তিনটে ছবি তুললাম। বন্ধুরা, একটা জিনিস শেয়ার করি, এই ভিডিওটা কিন্তু অনেকটা র ফুটেজ। এখানে সেরকম কোনো কালার বা কোনো স্টেবিলাইজেশন এডিট করা হয়নি, যেরকম আছে ওরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, একটু অন্যরকম। এই যে এটা হলো মেল, একটা খাড়া রাস্তা বেয়ে আমরা উঠে আসলাম মেল চত্বরে। মেলে পৌঁছে প্রথমেই হাতের ডান পাশে আপনার চোখে পড়বে ঝর্ণা, এবং ঝর্ণার হাতের বাম পাশে ডান পাশে দোকানপাট, সেই সাথে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। বন্ধুরা, আমি এখন আছি দার্জিলিংয়ের মেলে। মেলের কথা ছোটোবেলা থেকেই শুনে আসছি, বইতে পড়তেছি, গানে শুনতেছি, এবং সেই সাথে খুব ইচ্ছা ছিল মেলে আসার। সো দার্জিলিংয়ের মেলে এখন আছি। আমি যেখানে আসি সেখানে, যে আমার পেছনে এটা একটা স্টেজের মতো, সেই সাথে ওই পাশে আর একটা স্টেজ আছে, এবং সেই সাথে নেপালের যে জাতীয় কবি ওনার একটা ভাস্কর্য আছে, একটা মূর্তি আছে। তো এই হলো, এটা হলো স্টেজ, আমি স্টেজটা ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হলো এখন কিন্তু আপনারা দার্জিলিং ভ্রমণ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি বাই রোডে আসতে পারবেন না, আপনাকে আসতে হবে এয়ারে করে। আপনাকে প্রথমে বাই এয়ারে আসতে হবে কলকাতা। কলকাতা থেকে আপনি প্লেনে করে আসতে পারেন বাগডোগরা, কিংবা ট্রেন অথবা বাসে করে আসতে পারেন শিলিগুড়ি, তারপরে সেখান থেকে জিপে করে চলে আসবেন দার্জিলিং। বন্ধুরা, মেলের দিনের বেলার ভিডিও দেখতে চাইলে আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন মেলের দিনের বেলার ভিডিও। তো আমি যে ইয়েটার কথা বলছিলাম, স্টেজটার কথা বলতেছিলাম, যে এখানে একটা মঞ্চের মতো আছে, সেই মঞ্চের উপরে আমি উঠে আসছি, এবং এই মঞ্চের উপরে একটা বুদ্ধর অবয়ব আছে, ওইখানের সাথে এখানে একটা সিংহ, এবং ওই পাশে আরেকটা সিংহ, ওইখানে ওই যে আরেকটা মূর্তি আছে। এইখান থেকে চারটা রাস্তা বের হয়ে গেছে, এই মেলের থেকে মেলটা সেন্টারে রেখে চারটা রাস্তা চারদিকে চলে গেছে। এবং এই জায়গাটার আমি যেখানে আসি সেটা হাতের বাঁদিকে আছে মেল মার্কেট। ওই যে ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।